আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে কিন্তু এখানে শশা করেছিলাম, মাত্র 1.5% জায়গা। দেখুন, শশার জাংলাটা এখনও রয়ে গেছে, দু একটা কুমড়া গাছ দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখেন, আমি কিন্তু ওই বেডে, শশার বেডে কিন্তু মরিচ লাগিয়েছিলাম, যেটাকে নাম বিন্দু মরিচ। আর বিন্দু মরিচ কিন্তু সবসময় চাহিদা বেশি থাকে। আমি কিন্তু এই 1.5% জায়গা থেকে অলরেডি 3,000 টাকার মরিচ কিন্তু বিক্রি করে ফেলেছি। দেখুন, একটা গাছেও কিন্তু রোগ আক্রান্ত নেই। গাছের গ্রোথটি একটি একবার খেয়াল করুন, একদম স্বাভাবিক গতিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ দেখেন, এদিক দিয়ে ফুল প্রচুর পরিমাণ কিন্তু আবার ফুল আসছে, দেখতে পাচ্ছেন ফুল। এই যে মরিচ ধরেছে সামনের গাছটায়, আমি হারভেস্ট করেছি 2 দিন আগেই, হারভেস্ট করেছি মরিচগুলা। তারপরেও দেখেন মরিচ, কি সুন্দর মরিচ দেখছেন। মাত্র 1.5% জায়গা কিন্তু আমার এখানে, 1.5% জায়গায় আমি শশা করার পরে কিন্তু মরিচ লাগিয়েছিলাম। দু একটা গাছে কিন্তু আবার ওই বৃষ্টি, অতিবৃষ্টির কারণে আমার কিন্তু এই কুকড়ানো একটা রোগ এসেছিল, এটা আমি স্প্রে করে দিয়েছি, বিষ স্প্রে করে দিয়েছি, যে কারণে কিন্তু এই দেখুন ছেড়ে যাচ্ছে অল্প অল্প করে। তো মানে খালি জায়গা ফেলে রেখে কোনো লাভই নেই। এখানে দেখুন চারিদিকে কিন্তু গাছপালা রয়ে গেছে, আমার চারিদিকে গাছপালা রয়ে গেছে। আমার এই জায়গাটুকু পড়েছিল, এমনিই পড়েছিল, আমি এবার করেছি, সামনে এবার আরো বড় সব পরিসরে করার ইয়ে আছে। সামনে কিন্তু আমি এই বর্ষা শেষ হয়ে গেলেই বড় পরিসরে করব শশা চাষ, যেহেতু অবসর সময় বসে থাকি আর কোনো কাজ টাজ নেই। হাত খরচ, পারিবারিক বোঝা না হয়ে থেকে হাত খরচটা ই করার জন্য কিন্তু আমি সামনে এবার শশা চাষ করব, মালচিন পেপার দিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে বর্ষা পরেই আমি কিন্তু শশা চাষ করব। আমার সাথে যুক্ত থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।